নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এসএএফএফ কাপ 2023-ও ফাইনালে প্রবেশ করে গেল ভারতীয় ফুটবল দল। আজকে লেবাননের বিরুদ্ধে সেকেন্ড সেমিফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল এবং শেষে এক দুর্দান্ত পেনাল্টি শুট আউটের মাধ্যমে এসএএফএফ কাপ ফাইনাল পৌঁছালো ইন্ডিয়া। আজকে বলবো ম্যাচটা দুর্দান্ত হয়েছে, বিশেষ করে পেনাল্টি শুট আউটটা, এবং আমার পুরোপুরি ভরসা ছিল যে ভারত ফাইনালে পৌঁছাবেই এবং ঠিক তাই হলো। গুরপ্রীত সিং সান্ধুর চমৎকার গোলকিপিংয়ের জন্য ভারত প্রবেশ করলো এসএএফএফ চ্যাম্পিয়নশিপ 2023-র ফাইনালে। আজকে থ্রু আউট 90 মিনিটস ও 120 মিনিটস ইন্ডিয়ার টিম দুর্দান্ত অ্যাট্যাক করেছে, দুর্দান্ত পাসিং ফুটবল খেলেছে, দুর্দান্ত ডিফেন্স করেছে এবং ইন্ডিয়া টিম লাস্ট 10টা ম্যাচে মাত্র গোল একটাই কনসিড করেছে এবং আজকেও ইন্ডিয়া টিম কিন্তু 120 মিনিট অবধি ক্লিনশিট ধরে রেখেছে এবং শেষে দুর্দান্ত পেনাল্টি শুট আউটের মাধ্যমে ভারত পৌঁছে গেছে সাফ কাপের ফাইনালে। তো কংগ্রাচুলেশনস টিম ইন্ডিয়া। আজকে ইন্ডিয়া টিম তারা কিন্তু অনেক কটা গোলের সুযোগ মিস করেছে, নয়তো কিন্তু 90 মিনিটস এবং 120 মিনিটসের মধ্যেও রেজাল্ট বার হয়ে যেতে পারতো। কিন্তু যাই হোক, গোল মিস হওয়াটা খেলার একটা পার্ট। তো ইন্ডিয়া টিম আজকে দুর্দান্ত পেনাল্টি শুট আউট মেরে কিন্তু ফাইনালে পৌঁছেছে। তো এবার পেনাল্টি শুট আউটে আসি। প্রথম শটটা মেরেছে সুনীল ছেত্রী, কুল কম্পোজ ফিনিশ। তারপরে লেবানন দলের প্লেয়ারটা শট মারতে এসেছে এবং গুরপ্রীত সিং সান্ধু চমৎকার সেভ করেছে। তারপরে দ্বিতীয় কিক মেরেছে আনোয়ার আলী, কুল কম্পোজ ফিনিশ, ইন্ডিয়া 2-2। তারপর লেবানন দলের দ্বিতীয় নম্বর প্লেয়ারটা কিন্তু গোল করেছে। তিন নম্বরে এসেছে নেওরম মহেশ সিং, মহেশ তিনিও কিন্তু গোল করেছেন, 3-3। তারপরে তিন নম্বর পেনাল্টিটা মারতে এসেছিল লেবানন দলের প্লেয়ার, তো সেও কিন্তু গোল করেছে। তখন ইন্ডিয়া 3-3 আর লেবানন 3-2। তারপরে উদান্তা সিং গোল করেছে ইন্ডিয়া 4-4 এবং চার নম্বর কিকটা করতে এসে লেবানন দলের প্লেয়ারটা প্রেশারে বার পোস্টের ওপর দিয়ে মেরে দিয়েছে এবং এইভাবেই ইন্ডিয়া টিম পৌঁছে গেছে এসএএফএফ চ্যাম্পিয়নশিপ 2023-র ফাইনালে। তো আরও একবার আমরা রেডি থাকবো ফাইনাল দেখার জন্য। আমি তো ভীষণই এক্সাইটেড এবং ইন্ডিয়া টিম এই মুহূর্তে যা চমৎকার ফুটবল খেলছে, শুধু ডিফেন্সিভলি নয়, অ্যাট্যাকিং, মাঝমাঠ, সুন্দর ছোট ছোট পাস, বিল্ড আপ প্লে, চমৎকার ফুটবল উপহার দিচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া টিম আমাদের। তো আমি ভীষণ খুশি। আপনাদের ম্যাচটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।